हेलो एवरीवन, गुड इवनिंग। এখন সন্ধ্যে বেলা, তো রোজকার মতন আজও আমি রান্নাঘরে একটু ইভিনিং স্ন্যাক্সে বানাবো পাস্তা। তার জন্য তেল গরম করে হিং দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দিলাম, ডিমটাকে একটু ভুজিয়ার মতন করে নেব। নিয়ে তারপর সস দেব। সস মানে শুধু আমি আজকে টমেটো সসই ব্যবহার করেছি। পাস্তা অনেক রকমভাবে বানানো যায়, আমি অনেক রকমভাবে বানাই, আজকে জাস্ট সিম্পলভাবে বানালাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ডিমটাকে ভুজিয়া মতন করে একটু সস দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে এবার পাস্তাগুলো আমি বয়েল করে রেখেছিলাম, পাস্তা দিয়ে দিলাম। তো পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, আর একটু নুন দেব, বিট নুন দেব, আর গোলমরিচ গুঁড়ো দেব। আর পাস্তা একটু নুন দিয়েই আমি বয়েল করেছিলাম, তো ভালো করে ভেজে নেব। তো রেডি আমার সিম্পল পাস্তা। এভাবে সিম্পলভাবে বানালেও পাস্তা ভালো লাগে আর খুব ফটাফট হয়ে যায়, বেশি সময় লাগে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন খাচ্ছি পাস্তা, একটু পাস্তা বানালাম। এটা হাজব্যান্ডের আর আমার, আর শ্রীনারায়ণ প্রিয়াংশুকে দিয়ে দিয়েছি। সব কাজ সেরে একটু সন্ধ্যেবেলার খাবার বানালাম, পাস্তা। এবার যাবো একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো ভাবলাম, কিন্তু বললাম না ব্লগটা শুরু করে দিই। একদম সিম্পল ভাবে বানালাম, খেতে ভালো হয়েছে। তার আগে বলতে আজকে শুক্রবার, এখন বাজে 6:30। আর আজকে একটু আমি আর আমার হাজবেন্ড নিচে গিয়েছিলাম, হাজবেন্ড তো রোজই যাচ্ছে, আমি গিয়েছিলাম। প্রিয়াংশু ঘুমোচ্ছিল, ত্রিনয়ন ঘরে ছিল, কিছু বাজার আনার ছিল, সেসব নিয়ে এলাম আর কি। প্রিয়াংশুর জন্য দুটো পাতলা প্যান্ট আনবো ভেবেছিলাম, ত্রিনয়নের জন্য, প্রিয়াংশুর জন্য একটু গেঞ্জি টেঞ্জি আনবো গরমের পাতলা, বাট দোকান বন্ধ ছিল। তো দেখি কালকে যদি সকালের দিকে বেরোতে পারি। আমি মনে হয় 7টা পর্যন্ত পারমিশন দোকান খোলার, হয়তো খোলা থাকবে তো না, জামা কাপড়ের দোকান সবই বন্ধ, কিছু আনতে পারলাম না। তো চলো পাস্তা খেয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। এই দেখো বাজারে গিয়ে এগুলো সব নিয়ে এসেছি, এগুলো সব এখন স্যানিটাইজ করব সব আমি। তো এগুলো আমি গরম জল করব, গরম জলে মুছে নেব, মুছে তারপর স্যানিটাইজার দিয়ে সব মুছে নেব। এইভাবেই আমি স্যানিটাইজ করছি সব। আর এদিকেও কিছু আছে, কি করছো পিঞ্চু? আর আর এখানে দেখো মটর, তেল, পাঁপড় এসব নিয়ে এসেছি, মুড়ি, তো এগুলোই এনেছি আজকে বাজার থেকে। আর এখানে আটার প্যাকেট ট্যাকেট আছে, তো যাই হোক এগুলো সব এখন আমি পরিষ্কার করে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, এখন সকালবেলা। কালকে রাত্রে আর কিছু শ্যুট করা হয়নি, ওই জন্য ভিডিওটা শনিবার পর্যন্ত কন্টিনিউ করছি আর কি। এখন সকালবেলা, এখন বাজে 6টা। তো এখন আমি আর কি এই ঘরে, এই লিভিং রুমে যতগুলো পর্দা আছে সবগুলো চেঞ্জ করব, আর তার সাথে সাথে একটু ঝেড়ে টেড়ে জানলাগুলো ঝেড়ে পরিষ্কার করে একবারে পর্দাটা লাগিয়ে ফেলবো। তো আমি গ্রিন পর্দাগুলো এখানে লাগাচ্ছি আর কি। এটা একটা এক্সট্রা কাজ বলতে পারো, রোজকার ক্লিনিংয়ে, ডাস্টিংয়ের মধ্যে তো বা রোজকার রুটিনে পর্দা চেঞ্জ করা থাকে না, তো পর্দা অনেকদিন পর পরে চেঞ্জ করি, তো আজকে এটা একটা এক্সট্রা কাজ, ওই জন্য একদম সকাল থেকে শুরু করে দিয়েছি আর কি। তাহলে কী হবে, এই কাজটা সকাল সকাল হয়ে যাবে, অন্য কোনো কাজ করার টাইমে এই কাজটা আমাকে করতে হবে না, তাহলে আমার সময়টা নষ্ট হবে না আর কি। তো সেই জন্য সকালবেলায় কাজটা শুরু করে দিয়েছি, পর্দাগুলো চেঞ্জ করে নেব। চেঞ্জ করে রেগুলার যা হয় ডাস্টিং করব, ডাস্টিং করে ঘর ঝাড় দেওয়া মোছা রেগুলার যা হয় মর্নিং রুটিনে, সেসব কাজই এখন একটু করে নিচ্ছি আর কি।
সকালের চা চলে এসেছে, এবার চা খাবো। আর বাইরে দেখো জামা কাপড় সব আমার কেচে মেলে দিয়েছি, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, ঘর মোছাও হয়ে গেছে, সকালের বাসি কাজ কমপ্লিট, আর আজকে পর্দাগুলো চেঞ্জ করলাম তোমরা দেখলে তো, জাস্ট ওইটুকুই শ্যুট করেছি। আর ঝাড়ু পোছা রোজ আর কি শ্যুট করব, তো সেসব হয়ে গেছে। দাঁড়াও বসে কথা বলি, ক্যামেরাটা এখানে সেট করে দিলাম। তো যেটা বলছিলাম, সব কাজ হয়ে গেছে, পর্দাগুলো একটু চেঞ্জ করলাম। আসলে ব্যাপারটা হলো একটু সেট আপটা চেঞ্জ করবো, অনেকদিন হলো একই রকম দেখতে আমার ভালো লাগছে না। তো আমি এরকমই মানে একঘেয়েমি কোনো জিনিস আমার ভালো লাগে না, কোনো জিনিস বলতে ঘর, মানে ঘরের ডেকোরেশন একঘেয়েমি একই রকম বারবার দেখতে আমার ভালো লাগে না। তাই ভাবছি একটু চেঞ্জ করবো, ওই জন্য এই পর্দাগুলো এখানে লাগিয়ে দিলাম। তো এবার চা খাবো, চা খেয়ে বাকি কী করবো, কোথার থেকে কী নেবো সেটা একটু শুরু করব। আর এখন তো লকডাউন, নতুন কিছু আনতে পারবো না, ঘরে যা আছে সেটা দিয়েই এদিক সেদিক করে একটু চেঞ্জ করে নেবো নিজের মনের মতন করে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি দেখতে চাও আমি ঘরটা মানে ডাইনিং রুমটা লিভিং ডাইনিং কাম লিভিং রুমটা কী করে চেঞ্জ করলাম, কী কী চেঞ্জ করলাম বা কীভাবে সাজালাম, যদি তোমরা দেখতে চাও তাহলে সেই ভিডিওটা কিন্তু আমি দেবো আমার বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণাতে। তোমরা আমার ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে গিয়ে দেখবে লেখা আছে বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা, তার নিচে লিঙ্ক আছে গ্রিন কালারের, লিঙ্কে টাচ করলে কিন্তু আমার চ্যানেলে পৌঁছে যাবে। চ্যানেলে গিয়ে ভিডিওতে যাবে, ভিডিওতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে আমার এই ভিডিওটা, ঠিক আছে? যদি তোমরা দেখতে চাও তাহলে ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, কেননা আমার ওই চ্যানেলটাতে অনেকদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, অনেকদিন ধরে। তো এবার ভাবছি একটু সেটু ওখানে দেবো, ওটাই আর কি। তো এখন বাজে, দাঁড়াও তোমাদের টাইম দেখানো হলো না, এখন কিন্তু 8টাও বাজেনি, 7:45 বাজে, আজকে উঠে গেছি 5:30, তখন থেকে আমার এসব খুটখুট খুটখুট করে চলছে। কিছুক্ষণ বসে বসে প্ল্যান করলাম কোথার থেকে কী সরাবো, কোথায় কী করবো, কীভাবে সাজাবো, তো এটাই আর কি। তো এই পর্দাটা এখানে লাগিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। আর ওই পর্দাগুলো ওয়াশ করারও ছিল, অনেকদিন হয়ে গেছে লাগিয়েছি, ওয়াশ করা হয়নি, তো ভাবলাম ওগুলো ওয়াশ করবো, তার সাথে সাথে একটু সেট আপটাও চেঞ্জ করে নিই, এটাই আর কি। তো চলো এখন চা, আর সকালে চা বানানোর ডিউটি হাজব্যান্ড নিয়েছে কদিন ধরে, ওই ছাদ থেকে এসে গরম জল চা দিচ্ছে, তো এখন চা খাচ্ছি। চা খাওয়ার পর 1 ঘন্টা টাইম নেবো এইসব কাজ করতে, এইসব ডেকোরেশন করে, তারপর স্নান করে পুজো, তারপর তো জানো যেরকম ব্রেকফাস্ট লাঞ্চ এইসব নিয়ে ব্যস্ত হয়ে যাব, এটাই আর কি। তার আগে আজকের এই ভিডিওটা এন্ড করবো, আর বড় করবো না। কালকে রাত্রে জাস্ট জিনিসপত্র যেগুলো এনেছি ওগুলোকে ওয়াশ করার পর শুধু রুটি বানিয়েছি, আর ঘুগনি ছিল, ঘুগনি করেছিলাম আমি সকালে, তো সেই দিয়েই ডিনার করেছি, যার জন্য আর কিছু কালকে রাত্রে শ্যুট করা হয়নি, অতটা ভালো লাগছিল না, বাইরের থেকে এসে একটু এনার্জি লস লাগছিলো, তো যাই হোক সেই জন্য আর কিছু শ্যুট করিনি। তো আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম, আর বেশি কন্টিনিউ করবো না, এখানে এন্ড করবো। তোমাদের টাইমটা একবার দেখিয়ে নিই, নাহলে অনেকে বিলিভ করবে না যে আমি কখন মানে টাইম এখন কটা হলো। ওই দেখো পেছনে ঘড়ি, দাঁড়াও আমার ঘড়ি কিন্তু 15 মিনিট ফাস্ট, আগেও বলেছি এখনও বলছি, আমি একটু ফাস্ট করে রাখি, এতে আমার কাজও ফাস্ট ফাস্ট হয়, বুঝলে তো। এটাই হচ্ছে টাইম। তো সোফার কভার টাভার টোটালি কিন্তু আমি চেঞ্জ করে দেব, কিছুই এভাবে রাখবো না, এটা আমার ইচ্ছে, এখন দেখা যাক কী হয়, কোথায় কী করি দেখা যাক কী হয়। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণাতে গিয়ে চেক করো, ঠিক আছে? আর অনেকেই কমেন্ট করেছো তোমাদের ওখানেও অনেক ঝড় বৃষ্টি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কলকাতায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কিন্তু কেবল কানেকশন, আজকে কি বার শনিবার, এখনো পর্যন্ত কেবল কানেকশন নেই, কাল দুপুরে জাস্ট একটু এসেছিল মোদিজি যখন বসিরহাট মাঠে নামছে আর কি, সেই সময় জাস্ট একটু এসেছিল এই 10 থেকে 15 মিনিট, তারপর কিন্তু আবার চলে গেছে। মানে ঝড়ের দিন থেকে আজ পর্যন্ত, আজকে শনিবার এখন সকাল 1:45, তো এই পর্যন্ত কিন্তু আমাদের কেবল কানেকশন নেই, সব তারফার ছিঁড়ে গেছে। বাট ইলেকট্রিক সাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল যেদিন ঝড় হয়েছে, তারপর দিন 4:45 থেকেই শুরু হয়ে গিয়েছিল, তো ইলেকট্রিকের খুব একটা প্রবলেম নেই, বাট বারবার কারেন্ট আসতে যাচ্ছে এরকম হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় থাকছে, কিন্তু আমাদের কেবল কানেকশন নেই।
তো যেটা বলছিলাম তোমাদের ওখানে অনেক রকম ঝড় হয়েছে, কেউ বীরভূম, কেউ শান্তিনিকেতন, কেউ আর ফাবিয়া, তুমি তো বাংলাদেশের ব্যাপারটা আমাকে জানিয়েছো, সত্যি খুব দুঃখজনক ব্যাপার। তো অনেকে অনেক রকম বালির থেকে লিখেছো, মহুয়াদি, তো এরকম সবাই জানিয়েছো, এখন মাইন্ডে নামটা আসছে না। তো প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমি সবার কমেন্ট করি, সবার কমেন্টের রিপ্লাই করি, আর খুব শীঘ্রই সবার নামও আমি নেবো, যারা যারা রিকোয়েস্ট করেছো, যারা রিকোয়েস্ট করেছো, যারা কমেন্ট করো, সবার নামই আমি নেবো। তো সেটাই বলছি, সবার ওখানে পরিস্থিতি খুব খারাপ, তো কলকাতার হালাত তো খুবই খারাপ, মানে আমাদের এই এরিয়াটাই বলতে পারো একটু সেফ আছে, ভালো আছে, বাকি আমাদের আউটসাইড যা যা আছে সব জায়গায় জল জমে আছে, খাওয়ার জল পাওয়া যাচ্ছে না, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, মানে একাকার অবস্থা। যাই হোক, কি করা যাবে, প্রাকৃতিক দুর্যোগ, এর ভিতরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রাখো, এটাই আর কি। গ্রামের দিকের অবস্থা তো খুব খারাপ, খুবই খারাপ, তো আমরা নিউজও দেখতে পাচ্ছি না, আর ইন্টারনেট কানেকশনও এত স্লো, এত স্লো, মানে মোবাইলে যে আমি কোনো খবর দেখবো ইউটিউব থেকে বা লাইভ নিউজগুলো দেখবো সেগুলো দেখতে পাচ্ছি না। কালকে ভিডিও পোস্ট করতে প্রচুর দেরি হয়ে গেছে, আজকে এই ভিডিওটা পোস্ট করবো, জানি না কখন আপলোড করতে পারবো, তো যখনই আপলোড হয়তো লেট হয়ে যাবে, কেননা ইন্টারনেট কানেকশন অনেক স্লো চলছে, তো প্লিজ তোমরা একটু চেক করে দেখে নিও, ওকে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করব না, কয়েকদিন ধরে বড় বড় ভিডিও চলে গেছে, এবার হচ্ছে একটু ছোটোর দিকে আনার চেষ্টা করবো ভিডিও, এই 12 মিনিটের মধ্যে, মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করবো, সেটাই ভালো হয়, তোমাদেরও সুবিধা হয়, চেষ্টা করবো। জানি না অনেক সময় কি হয়, মানে ভিডিও করতে করতে খেয়ালই থাকে না অনেক বড় হয়ে যায়, তো সেটা কাটছাট করে যতটুকু কম করতে পারি আর কি সেটাই। চলো টাটা বাবাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাবাই, টেক কেয়ার। আর ডাইনিং কাম লিভিং রুমটা কীভাবে ডেকোরেশন করলাম, কিভাবে অর্গানাইজ করলাম, মেকআপ আপ করলাম, যেটাই বলে একটু চেক করে নিও, আমার বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা ওখানে পেয়ে যাবে, ওকে, বাবাই, টেক কেয়ার।